হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করছি। সেটা হলো পুঁই শাক দিয়ে ছেঁচড়া। রান্নাটা আমি এক হাতে যেহেতু তুলি, সেহেতু ট্যান ফ্যানও নেই আমার, সেহেতু তোমাদেরকে আমি একটু করে দেখাচ্ছি, রেডি করে দেখাচ্ছি বলতে, কুমড়ো আলু দেখো, কুমড়ো বেগুন ভেজে রেখেছি, আর আলুও আছে। এখন আলু কুমড়ো একসাথে ভেজেছি, বেগুনটা আলাদা ভেজেছি। শুনতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, আলু কুমড়ো একসাথে ভেজেছি, বেগুনটা আলাদা ভেজেছি, ভেজে রেখেছি, আর দেখো মাছের মাথা ভেজে রেখেছি। এবার সর্ষের তেলে পাঁচফোড়ন দিয়েছি, গোটা পাঁচফোড়ন, তারপর একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর দিলাম আদা, পেঁয়াজ আর রসুন বাটা, সেটাই এখন কষাচ্ছি। এখনও নুন হলুদ কিছু দিইনি আমি, ভাজাতে অল্প অল্প নুন দিয়েছি, তো সেহেতু আমি নুনটা মানে অ্যাডজাস্ট করে দেবো। তো চলো, নুন দিই, হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, এগুলো দিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, সমস্ত কিছু যেগুলো ড্রাই গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুনও দিয়েছি। এগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন আমি এতে দিয়ে দেবো কুমড়ো, আলু, বেগুন, যেগুলো ভাজা আছে ওগুলো দিয়ে দেবো। আমি খুব ভালো করে ভেজেছি, এগুলো ভাজাতেই অনেকটা বয়েল হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। এখন আমি পুঁই শাকটা তুলে তুলে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার, এটা তো একটু তো জল বেরোবেই জানো, এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, এই যে এগুলো একটু ভেঙে ভেঙে দেবো। আর তোমার দেওয়ার তো আর কিছু ছিল না, তোমার কি বলে ইয়ে কি জানো, আর টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দেবে অল্প, যদি চিনি কেউ পছন্দ না করো তো না দিও, সেটা নিজের নিজের ব্যাপার। চচ্চড়িটা দারুণ হয়, চচ্চড়ি না সরি ছেঁচড়া, ভুলে যাচ্ছি, মাছের মাথা দিলাম। আরেকটা যেটা এটার মধ্যে দেবো সেটা হচ্ছে লাস্ট, এই যে পাঁচফোড়নটাকে আমি হালকা খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। দেখো আমার তো ছোটো মিক্সি নেই, সেহেতু আমাকে ওই কোনো রকম শিল নোড়ার নোড়াটা দিয়ে, শিলের নোড়াটা দিয়ে একটুখানি করে ঘষে নিলাম আর কি, যা হয়েছে এটাই। তো এটা দিয়ে দেবো, দিয়ে ব্যাস এখনই দিয়ে দেবো, এটা হয়ে গেছে। এটা পাঁচফোড়ন, ফোড়নও দিয়েছি পাঁচফোড়ন, আবার লাস্টে নামাবার আগে পাঁচফোড়নটাকে ভালো করে শুকনো কড়াইতে বা তাওয়াতে যাতে হোক সে ভালো করে নেড়ে চেড়ে, বেশি পুড়ে না যায় দেখবে, তো তারপর গুঁড়ো করে নামাবার আগে দিয়ে দেবে, ব্যাস আর কিছু দেওয়ার নেই। এই ছেঁচড়াটা অসম্ভব খেতে সুন্দর হয়, তোমরা জানো বিয়ে বাড়িতে যে ছেঁচড়া করে একদম ওরকমই হয় খেতে, বিয়ে বাড়ির ছেঁচড়া অসম্ভব সুন্দর, মানে এত টেস্ট হয়েছে কি বলবো, ওই ছেঁচড়া দিয়ে ভাত খাওয়া যাবে আর কিচ্ছু লাগবে না, আর ইনগ্রিডিয়েন্টসও বেশি লাগে না দেখলে তোমরা। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই করে আমাকে জানিও, আর ভালো লাগলে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যেটা বললাম। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, আর যারা করোনি তারা চটপট করে ফেলো, নতুন নতুন যা আমি রেসিপি আমার জানা আছে তোমাদের সাথে শেয়ার করব, ব্লগ শেয়ার করব যেটুকু পারবো। তো এই ছেঁচড়াটা তোমরা বানিয়ে অবশ্যই খেও, এটা আরেকটু টানতে দিয়েছি আমি, আরেকটু টানা মাখামাখা হবে, তারপর আমি এটাকে নামিয়ে অন্য জায়গায় ঢালবো, আর কিছু দেওয়ার নেই, অসম্ভব টেস্টি বিয়েবাড়ির ছেঁচড়া, অবশ্যই তোমরা রান্না করে খেও আর কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব শীঘ্রই চলে আসবো।